নমস্কার বন্ধুরা, আজ আমি 1 থেকে 3 মাসের বেবির জুতো পরে দেখাবো। এবং আমি কিভাবে জুতোটাকে তৈরি করব আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে ঘর নেব 20 ঘর, এখানে 20 ঘর তুলে নেব। 20 ঘর তোলার পরে উল্টো করে বুনবো। প্রথম ঘরটা তুলে নেব, এটা উল্টো করে বুনেছি, এখন আবার উল্টো করে বুনবো। এখন উল্টো করে বুনবো, এখানে ঘরটা তুলে নেব। এখানে দুবার উল্টো করে বোনার পরে একটা ডিজাইন আসবে। এখানে দুবার দুবার বুনেছি, বোনার পরে এই ডিজাইনটা এসছে। এই ডিজাইনটা 11 বার হবে। এই যে ডিজাইনটা হয়েছে, দুবার বোনার পরে ডিজাইনটা হবে, এই ডিজাইনটা 11 বার হবে, মানে 11 × 2 = 22। 22 বার বোনার পরে এই ডিজাইনটা 11 বার আসবে। এইভাবে 11 বার ডিজাইনটা ফেলবো, 22 বার বুনবো। এখানে 4 বার বুনেছি, 4 বার বোনার পরে এই ডিজাইন দুটো এসছে। এই একটা একটা দুটো, 4 বার বোনার পরে দুটো এসছে। দুবার বোনার পরে একটা ডিজাইন আসবে, এই যে দুবার বোনার পরে একটা ডিজাইন আসবে, 4 বার বোনার পরে দুটো ডিজাইন আসবে। এখানে এইভাবে ডিজাইন 11 বার করবো, মানে 11টা ডিজাইন হবে। 11টা ডিজাইনের জন্য 11 × 2 = 22 বার আমার বুনতে হবে। তাহলে আমি 11টা ডিজাইন বোনার পরে দেখিয়ে দেবো।
এখানে আমার 11টা ডিজাইন করা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা ডিজাইন করা হয়ে গেছে। এখানে আমি 22 বার বুনেছি, 22 বার বোনার পরে উল্টো করে নেব। এখন নেভি ব্লু কালার দেব, এই ডিজাইনটা ফেলবো। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা নেভি ব্লু ডিজাইন ফেলবো। এখানে 20টা ঘর নিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 13 14 15 15টা বুনবো, একটা ঘর এভাবে তুলে নেবো। তুলে নেওয়ার পরে এই নেভি ব্লু কালারটা এই দিকে দেব। এখানে যে 4টি ঘর রয়েছে, 1 2 3 4 4টে ঘর এভাবে তুলে নেব। এখানে যে 4টে ঘর তুলে নিয়েছিলাম এভাবে, 1 2 3 4 5 তাহলে এখানে 5টা ঘর তুলে নিয়েছি। এবার নেভি ব্লু উল দিয়ে 15টা ঘর বুনবো। করে ঘরটা তুলে নেব, তুলে নেওয়ার পরে এই যে পিঙ্ক কালার উল দিয়ে পুরোটাই বুনবো। এখানে এই যে 4টি ঘর রয়েছে, 4টি ঘর একভাবে বুনে নেব। এখানে যে পিঙ্ক কালার 4টি ঘর রয়েছে, পিঙ্ক কালার উল দিয়ে বুনে নেব। এবার উল্টো করে এই পিঙ্ক কালারের ঘরটা আমি এভাবে তুলে নেব। এই যে নেভি ব্লু উল্টা আছে, নেভি ব্লু উল দিয়ে আমি
বুনবো 15টা ঘর। এখানে 1, 2, 3, 4, 5, 5টা ঘর রয়েছে, 5টা ঘর রয়েছে। এখানে 15টা ঘর বুনেছি, 15টা ঘর। এখানে 5টা ঘরের থেকে আমি একটা ঘর তুলে নেব, তুলে নিয়ে এই যে নেভি ব্লু উলটা পেছনে দিয়ে দেবো। পেছনে দেওয়ার পরে এই যে 4টে ঘর আছে এইভাবে তুলে নেব। তুলে নেব সোজা দিকটা, এই সোজা দিকটা রয়েছে, সোজা দিকটা দিয়ে 5টা ঘর তুলে নেব। 1, 2, 3, 4, 5, 5টা ঘর তুলে নেব। এখন এই নেভি ব্লু উল দিয়ে আমি 15টা ঘর বুনবো। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো 12, 13, 14, 15, 15টা ঘর বুনেছি। এখন উল্টো করে 'পিঙ্ক কালার' উল দিয়ে, এই 'পিঙ্ক কালার' এখানে নেভি ব্লু 10 বার বুনেছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এখানে একইভাবে আমি 10 বার বুনে নেব। এখন পিঙ্ক কালার উল দিয়ে বুনবো। এখানে যে 5টা ঘর রয়েছে পিঙ্ক কালার, আমি পিঙ্ক কালার উল দিয়ে বুনে নেব। এখানে সোজা করে, সোজা করে এই যে 5টা পিঙ্ক কালার ঘর আছে আমি পিঙ্ক কালার উল দিয়ে বুনে নেব, পুরোটাই বুনবো। এই একইভাবে এই নেভিগুলো 10 বার বুনবো। এখানে যে 10 বার আছে ঠিক সেই একইভাবে তৈরি করে নেব। এখানে 10 বার বোনা হয়ে গেছে, মানে 10 বার বোনা হয়ে গেছে নেভিগুলো। এখানে যে 10 বার রয়েছে এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10 বার নেভিগুলো দিয়ে বোনা হয়ে গেছে। এখানে এই যে ডিজাইনটা 11 বার দিয়েছি, 11 বার দিয়েছি এই যে দুপাশে, দুপাশে 11 বার করে দিয়েছি। এই যে 11 বার দিয়েছি মানে 22 বার বুনেছি। এরপরে এই ডিজাইনটা 11 বার বুনবো, 11 বার বুনবো মানে 22 বার, একবার এদিক যাবে
একবার এদিকে যাবে 22 বার, এখানে যে 11 বার বুনেছি সেই 11 বার এখানে বোনার পরে আমি দেখিয়ে দেব কেমন হয়েছে। এখানে 11 বার হয়ে গেছে, এই ডিজাইনটা 11 বার পড়েছে, 11, 11টা ডিজাইন হয়েছে, মানে 11 দ্বিগুণ 22 বার, 22 বার বুনেছি। এখানে এখানে 11 বার হয়েছে, এখানেও 11 বার হয়েছে। এখন ঘর মেরে দেবো। প্রথমে দুটো নিডিলস দিয়ে বুনবো। এখানে সুন্দর চেনের মতো পড়েছে। এখন জুতোটাকে সেলাই করব, সেলাই করে দেখিয়ে দেবো কেমন হয়েছে। এই সোজা দিকটা রয়েছে, এইভাবে উল্টো করে নেব। উল্টো করে নিয়ে এখান দিয়ে সেলাই করবো। এইভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে এটা নিচের দিকে যাবে।
বেবি বুটস হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।